এইভাবে বসিয়ে দেবো। আমি যে সিস্টেমে কাটি, আগে আমি উপরের চুলটা কেটে দেবো, আগে উপরেরটা মিলিয়ে দেবো, তারপরে কানটাকে একটু চেপে ধরে এই যে কানের জায়গাটা মেশিনটা এইভাবে লাগাবো। লাগিয়ে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা মেশিন নিয়ে হবে, তো মেশিন কিভাবে চালাবে আর এই ভাইটাকে আমি দেখাবো, ভাইয়ের সাথে কিন্তু প্র্যাকটিসও করব, ভাইয়ের হাত দিয়ে আজকে কাটিংটা প্র্যাকটিস করব, আর্মি কাটিং হবে, ঠিক আছে। আর্মি কাটিংয়ে কিভাবে কোথায় কিভাবে মেশিনটা চালাতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে রয়েছে। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। যদি আপনি হেয়ার কাটিং শিখতে চাচ্ছেন বা আপনি একদম নতুন আপনি হেয়ার কাটিং শিখতে চাচ্ছেন, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমার আলোচনা করা রয়েছে, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু এটা আর্মি কাটিং হবে, ঠিক আছে, দেখো এটা হচ্ছে আর্মি কাটিং হবে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম 4 নাম্বার ব্যবহার করবো, 4 নাম্বার, কারণ সাইডটা কিন্তু পুরোটা ছোট হবে, উপরটাও ছোট হবে, ঠিক আছে। 4 নাম্বারটা একদম আমার এই বরাবর চলে আসবে, ঠিক আছে। তো আমি ফার্স্টটা দেখাচ্ছি তোমাকে, এই নিচ থেকে উপরের দিকে একদম উঠে গেল 4 নাম্বার, ঠিক আছে। এইভাবে তোমাকে চতুর্দিকে চালাতে হবে, চালো। মেশিনটা যখন তুমি এখানে লাগাচ্ছ, এই যে একটু ডাউন করে লাগিয়ে তারপরে এই যে, হ্যাঁ এইভাবে চালাও। তো দেখুন গাইস কিভাবে মেশিনটা 4 নাম্বারটা চালাচ্ছে, এটা আর্মি হেয়ার কাটিং হবে। তো দেখুন আমরা কিভাবে হেয়ার কাটিংটা করতেছি, এই দেখো এই জায়গায় কিন্তু দাগ পড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ডাইরেক্ট তুলতে হবে তোমাকে, এই জায়গাটা যে দাগটা পড়তেছে একদম ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট তুলতে হবে, হ্যাঁ, কারণ এটা 4 নাম্বার তুলেছো তুমি, আর আর্মি কাটিং হবে। এদিকে কানের জায়গাটা কানটা চেপে ধরে, এটা এটা লাগবে না, চিরুনি লাগবে না, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে। এই যে কানটা এভাবে চেপে ধরে লাগাতে হবে, নিচে লাগালাম, এই যে উপরের দিকে তুললাম, এখানে আর একটু উঠবে, যে জায়গাগুলো চুলটা উপরের দিকে চলে যাবে সেটাকে এভাবে চিরুনি করে নিতে হবে, নিয়ে আবার এভাবে মেশিনটা চালাতে হবে, ঠিক আছে। যেহেতু এটা 4 নাম্বার উপর থেকে চলবে, যেমন এই সাইডটা, এই যে এই সাইডে আসতে হবে তোমাকে, এই সাইডে এসে তোমাকে মেশিনটা এই দিকে লাগাতে হবে, লাগিয়ে একদম যেটা উঠবে স্লোপিং করে, ঠিক আছে। একদম এই দিকে ভিতরের দিকে চালালে কিন্তু এই দিকে এই দাগটা পড়ছে, এই দাগটা পড়ে যাবে, দেখো এখানে কিন্তু কোনো দাগ পড়েনি, ঠিক আছে। এই যে এই দাগটাকেও আমি এখান থেকে দেখো কীভাবে রিমুভ করতেছি, এই যে একদম উপরের দিকে, এটা আমার 4 নাম্বার চলে গেল। তো আমরা 4 নাম্বারটা চালিয়ে নিয়েছি, এখন 2 নাম্বারটা মারব, দেখবো 2 নাম্বারটা কিন্তু এখানে ধরতেছে না, ঠিক আছে। 4 নাম্বারের পরে এখানে 2 নাম্বারটা ধরতেছে না, তাহলে আমি ডাইরেক্ট 1 নাম্বার মারব, কারণ চুলটা তো ছোটো হবে, সাইডটা জিরো হবে না, ঠিক আছে, জিরোর থেকে জিরোর মতোই বলবে। তো আমি 1 নাম্বার নিয়েছি, এই যে কানটা এখানে এখান থেকে শুরু করলাম আমি, যে দিক থেকে চালু করো তুমি এখান থেকেও চালু করতে পারো, আমি এখান থেকে চালু করলাম, এই যে 1 নাম্বারটা একদম নিচ থেকে ওই 4 নাম্বার বরাবর, মানে 4 নাম্বারের একটু নিচ থেকে আমি চালাচ্ছি, দেখো এই, ঠিক আছে। মানে আমার 1 নাম্বারটা এই এই জায়গাটাতে চলবে, এই যে এই জায়গাটা, ঠিক আছে, দেখো এই কিভাবে চালালাম, দেখো মেশিনটা
এরকম নিচ থেকে স্লোপিং করে এই এক নাম্বার চলছে। এই যে দেখো আমার এই জায়গাটাতে চলবে, শুধু নিচটা 0.5 করবো। এই এই জায়গাগুলো দেখো কিরকম হয়ে আছে, এটাকে আমি এই যে এক নাম্বারটা একটু হালকা ভাবে লাগাতে হবে, হালকা করে এইভাবে এইভাবে, ঠিক আছে? তাহলে ওই যে এখানে দাগটা ছিল এটা তখন নেই, ঠিক আছে? দেখো চতুর্দিকে তোমাকে মেশিনটা এইভাবে চালিয়ে দিতে হবে, মানে 4 নম্বর বরাবর, কিন্তু 4 নম্বরের থেকে একটু ডাউনে থাকবে, ঠিক আছে? কানটা আমি চেপে ধরেছি, মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি দেখো, নিচ থেকে উপরের দিকে, এদিকে আসলাম, এখান থেকে ডাইরেক্ট এইভাবে 4 নম্বর বরাবর একটু নিচ থেকে। তো আমাদের 1 নম্বর গেল, 4 নম্বর গেল, 1 নম্বর গেল, ঠিক আছে? এখন আমার নিচেরটা 0.5 করতে হবে, যেহেতু এটা জিরো কাটিং হবে না, ঠিক আছে? মানে 1 নম্বর, 0.5 আর 4 নম্বর, এটা দিয়ে আমাকে কাটটা করতে হবে। তো আমি মেশিনটা ডাইরেক্ট 0.5 করে নিলাম, ঠিক আছে? 0.5 করে নেওয়ার পরে এই যে দেখো একদম নিচ থেকে লাগিয়েছি, লাগিয়ে এই যে 1 নম্বরটা আমার এই জায়গাটা চলেছে, তাই তো? হ্যাঁ, 1 নম্বর বরাবরই উঠবে, কিন্তু যখনই উপরে উঠবে আমার মেশিনটা, তখনই কিন্তু আমার মেশিনের সাইড চলবে, এই যে এই জায়গাটা বা এই জায়গাটা, কেননা আমাকে স্লোপিংটা করতে হবে, ঠিক আছে? এইভাবে যদি এই জায়গাটা চালাও তাহলে এটা স্লোপিং হয়ে যাবে। এই দেখো আমি এই 0.5টা মারলাম, মারলাম তো এই জায়গাটা একটু ঢেউ বোঝা যাচ্ছে, ওই ঢেউটাকে কাটানোর জন্য আমাকে এই যে মেশিনটা এইভাবে অ্যাঙ্গেল করে চালাতে হবে। চালালে কিন্তু ওই 1 নম্বরের সাথে এই 0.5টা কিন্তু মিলে গেল, এখন মিলেছে দেখো। তো এইভাবেই আমাকে কাটিংটা করতে হবে, দেখো এই 0.5 0.5 0.5, এই 0.5, এখন আমাকে এই যে উপরেরটা এইভাবে করে দিতে হবে, মানে মেশিনটা একটু অ্যাঙ্গেল করে নিতে হবে, নিয়ে এইভাবে চালাতে হবে, তাহলে 1 নম্বরের সাথে 0.5টা মেশিং হয়ে যাবে। দেখো এটা আমার মেশিং হয়ে গেল, এই জায়গাটা পিছনটা, তখন আমার সাইড থেকে করতে হবে, সেম ভাবেই করবো, 0.5 দিয়ে উপরেরটা এই যে অ্যাঙ্গেল করি মেশিনটা, যত উপরে উঠবে তত আমার মেশিনটা অ্যাঙ্গেল হবে, মেশিনের যে কোনোটা সাইড চলবে, ঠিক আছে? কানটাকে একটু চেপে ধরে এই যে কানের জায়গাটা মেশিনটা এইভাবে লাগাবো, লাগিয়ে এইভাবে একটু তুলবো, দুই সাইড দিয়ে মেশিনের সাইড দিয়ে এইদিকে এইদিকে প্লাস উপরেরটা আমাকে এই যে মেশিনের যে ওটা সাইড দিয়ে স্লোপিং, ওকে? এই দেখো আমার 0.5টা কিন্তু এখানেও কমপ্লিট, এই জায়গাটা আমার কমপ্লিট। সো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটাতে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকমই হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমার সাইডটা কিন্তু কমপ্লিট, তাই তো? সাইডে কোনো প্রবলেম, কোনো কোশ্চেন আছে তোমার? হ্যাঁ, এই যে এইখানটা যে এই ছোট ছোট পরে এই যে এই জায়গাগুলো রইল, এই জায়গাগুলো কত নম্বর এই জায়গাটা পরে মেলাবো, ঠিক আছে? এই জায়গাটা আমি পরে মেলাবো, আগে আমার সাইডটা এখন এটা তো আমার কমপ্লিট, মানে মেশিনটা আমার কমপ্লিট, এখন আমার এই যে উপরের চুলটা কাটতে হবে। যদি আমি এটা এদিকে স্লোপিং করে কাটি তারপরেও হবে, কিন্তু আমি যে সিস্টেমে কাটি আগে আমি উপরের চুলটা কেটে দেবো, আগে উপরেরটা মিলিয়ে দেবো, সেইটা আগে এটা মেলানো, তারপরে এটা মেলাবো, কেননা তাহলে কিন্তু একটু সৌন্দর্য আসবে, কাটিংটা একটা অন্যরকম লুকে চলে আসবে, ঠিক আছে? যে আর্মি কাটে তার মধ্যে একটা স্লোপিং টাইপ থাকবে, ঠিক আছে? এটা স্লোপিং টাইট থাকবে, তার জন্য আমি সামনারটা আগে ছোট করে দেবো, সামনারটা লেভেল করে দিয়ে তারপরে চতুর্দিক থেকে একটু কেসি মেরে দেবো, আচ্ছা, ঠিক আছে? মেরে দিলে কাটিংটা সুন্দর দেখা যাবে।
তো যেহেতু এটা মানে খুবই ছোট করবে, ক্লায়েন্ট বললো যে এটা খুবই ছোট করবে, তার জন্য আমরা কি করব, মানে এটা তো আমি চার নাম্বার মেরেছি প্রথমেই, এই জায়গাটা শুধু এই জায়গাটা, এই জায়গাটা আমি আবার চার নাম্বার মানে সাড়ে চার মারবো, চার নাম্বার প্লাস ফোর পয়েন্ট ফাইভ সাড়ে চার মারবো। মারবো কিভাবে, এই যে মেশিনটা এইভাবে ধরেছি দেখো, ধরে এই জায়গাটা আমি এইভাবে বসিয়ে দেবো, যেমন আমরা ফ্ল্যাট কাটিং করি, ফ্ল্যাট কাটিং এর সময় কিন্তু মেশিনটা এইভাবে চলে, ঠিক আছে, এই ফ্ল্যাট কাটিং এর সিস্টেমে কিন্তু আমাকে এই জায়গাটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। লাইন বললো যে গরমের দিন খুবই ছোট করবে চুলটা, সামনেটা কিন্তু লাগানো যাবে না, সামনেটা লাগালে অনেকটাই ছোট হয়ে যাবে, তার জন্য আমরা এখান থেকে কেটে এটাকে আমি কেসি দিয়ে মেলাবো, ঠিক আছে। কিভাবে করি দেখো, তোমার এটা গেল, ঠিক আছে, এই জায়গাটা থাকবে, এই জায়গাটা গেল। এখন আমার সাইডটাকে আর একটু তুলতে হবে, যেহেতু এটা ছোট করবে, এটা আমি চার নাম্বার মেরেছি, এই চার নাম্বারটা এই জায়গাগুলোতে আর একটু করে মেরে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি চার নাম্বার করে নিয়েছি, মেশিনটা এইভাবে ধরে এই যে মানে এটাকে আর একটু তুলে দিতে হবে, এর জন্য আমাকে মেশিনটা আর একবার লাগাতে হলো, তাই তো, এই ওপরের সাথে মেলানোর জন্য, মেলানোর জন্য একদম চার নাম্বার মারতেছি একটু উপর থেকে, এখন আমার আবার এক নাম্বারটা নিতে হবে, তাই তো, এখানে একটা ভাঁজ পড়ে গেল দেখো, এই যে দাগটা যে পড়ে গেল, এটা এটাকে তো আমাকে স্লোমিং করতে হবে, তো আমি এক নাম্বার নেবো, এক নাম্বারটাকে দেড় করে নেব, ঠিক আছে, দেড় করে নিয়ে এই জায়গাটাতে আমাকে মারতে হবে, তাহলে দেখো একবারে মিলে গেল, দেখো মিলে গেছে, এই চতুর্দিকে এই দেড় নাম্বারটা আমাকে মেরে দিতে হবে এইভাবে, আমার ডেড নাম্বারটা কমপ্লিট, তাই তো। এখন আমাকে এটাকে কেসি দিয়ে স্লোবিং করতে হবে, আচ্ছা এই জায়গাটা ছাড়া আছে ওই জন্য, হ্যাঁ সিগার দিয়ে মেরানোর জন্য, তো এখন আমি নিয়ে নিয়েছি কেসি আর চিরুনি, ঠিক আছে, কেসি চিরুনির ভিডিও তো সামনে আমি দিয়েছি আগের ভিডিওটাতে, প্র্যাকটিসে তুমি বর্তমানে করতে এসো, ঠিক আছে, তো কেসিটা আমি পিছন থেকে শুরু করবো, এই যে এখান থেকে, এই যে এখান থেকে কেটে 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 উপরে উঠে, ঠিক আছে, এটাকে স্লোবিং করে দিতে হবে, দেখো আমি কেটে কেটে উঠতেছি কিন্তু, এই একটু একটু করে কাটতেছি না, এইভাবে যদি কাটো তাহলে কিন্তু তোমার দাগ পড়ে যাবে, আমি ধরতেছি একবারে চিরুনিটা উঠতেছে আমার কেসিটার সাথে সাথে চলতেছে, যখন তুমি স্লোবিং করবে চিরুনিটা এভাবে চালাতে হবে আর কেসিটাও কিন্তু এভাবে চালাতে হবে, যখন তুমি স্লোবিং কোনো জায়গায় করবে, ঠিক আছে, দেখো কত সুন্দর করে স্লোবিং করতেছি, যাবো একটু কিন্তু অ্যাঙ্গেলভাবে নিয়েছি আমি, চিরুনিটা অ্যাঙ্গেলভাবে নিয়েছি না, অ্যাঙ্গেল করে নিলে সুবিধা হবে, ঘুরে আসছে সেই জন্য, হ্যাঁ মানে চুলের গ্রোথটা দেখতে হবে, ঠিক আছে, দেখো কেটে 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 আমি উপরে উঠতেছি আর উপরেরটার সাথে আমি মিলিয়ে দিচ্ছি, তাই তো, হ্যাঁ উপরেরটার সাথে আমাকে স্লোবিং লুকটা নিয়ে আসতে হবে, এই জায়গাটা আগে আমি এই জায়গাটায় হালকা চুলটা বসিয়ে নেব, এই
দেখো আমি শিরোনি ঢুকে মানে কেসে ঢুকিয়ে কিন্তু চুলটাকে তুলতেছি আর এই লেভেল করতেছি, এই যে নিচের এই জায়গা থেকে শুরু করে দেখো শিরোনিটা আমি কীভাবে চালাচ্ছি দেখতেছো তো। শিরোনিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই হেয়ার কাটিংগুলোতে, যখন তুমি স্লোবিং করতে যাবে যে কোনো হেয়ার কাটিংয়ে, শিরোনিটা তুমি যদি ঠিকমতো চালাতে না পারো তাহলে কিন্তু তোমার চুলটা স্লোবিং ঠিকমতো আসবে না। ওকে বোঝা গেল? এই জায়গায় একটু বাতি রয়েছে, এই জায়গাটা এভাবে কেটে দিলাম, তো এই সাইডটা আমরা কমপ্লিট, এখন ওই সাইডে যাব। সেমভাবে আগে নিচ থেকে এই জায়গাটা আমাকে স্লোবিং করে দিতে হবে, এই দিকে দেখো দেখা যায় এই দেখো কিভাবে আমি কেসিটা চালাচ্ছি। এই যে এটাকে আমাকে ডাইরেক্ট চুলের গোড়টা এইদিকে আছে তো আমাকে এই দিকে চালাতে হবে, এই তাহলে ছোটো বড়োটা শিরোনির মধ্যে চলে আসবে, বোঝা যাবে একবারে স্লোবিংটা চলে আসবে। ঠিক আছে, এই যে উপরের চুলটা আমাকে এখান থেকে আগে একটু কেটে দিতে হবে, এই যে দেখতে হবে কোথায় আগে কাটতে হবে, গোড়টা কোন দিকে রয়েছে চুলের সেই অনুযায়ী কিন্তু লেভেলটা হবে। ঠিক আছে, দেখো আমি শিরোনিটা কীভাবে লাগাচ্ছি আর কেসিটা কীভাবে চালাচ্ছি। এই যে এই জায়গাটায় বাতি রয়েছে, এটাকে স্লোবিং করার জন্য আমাকে এইভাবে কেসিটা চালাতে হবে। গাইস বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের মধ্যে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব তাড়াতাড়ি আমার কালারের ভিডিও চলে আসবে, চ্যানেলে চোখ রাখুন। তো দেখো কীভাবে করতেছি আমি, এই জায়গাটা এখন আমাকে এই জায়গাটা আমি পরে মেলাবো, আমাকে আগে এই জায়গাগুলোকে স্লোবিং করতে হবে, কারণ যে আমি যে চার নাম্বারটা মেরেছিলাম ওটাকে তো আমার স্লোবিং করে নিয়ে আসতে হবে না, নাহলে তো সামনেটা ফুলে আছে তাই তো। দেখো কেটে কেটে আমি কিন্তু কেসি দিয়ে চুলটাকে তুলে নিচ্ছি, এই জায়গাটা আরো একটু বসবে। তো এটা আমার স্লোবিং হয়ে গেল, সামনেরটা এখন করতে হবে আমাকে। এই যে সামনেরটাও আমি সেমভাবে করবো, এই যে আমি কেসিটা ঢোকালাম, চুলটাকে তুলে নিলাম, একটা কাট পড়বে এখানে, ঠিক আছে, আর একটু ঢোকাবো, আর একটা কাট পড়বে এখানে, ঠিক আছে, এই জায়গায় বড় বড় দেখা যাচ্ছে, তো আমি এটাকে একটু ছোটো করে দেবো এইভাবে, কারণ যেহেতু এটা আর্মি কাটিং তাই তো। সামনের দিকে শুধুমাত্র একটু চুল থাকবে, হালকা বেশি থাকবে না। সামনেরটা এবার লেভেল করে দেবো, দেখো একটু দেখে নেবো চতুর্দিকে, তো অবশ্যই আমার স্লোবিংটা ঠিক রয়েছে, ঠিক আছে, আমাদের কাটিংটা কমপ্লিট, কোনো ডাউট তোমার কোনো ডাউট থাকলে সেটা বলো না, ওকে ক্লিয়ার, কোনো ডাউট নেই তাই তো। কীভাবে স্লোবিং করলাম তোমাকে ভালো করে দেখিয়েছি, মেশিনটা কোথায় কীভাবে চালাবে সেটা ভালো করে দেখিয়েছি তাই তো।
বোঝা গেল, তাই তো? তো এখন আমরা এটা যেহেতু জিরো করেনি, তো হালকা করে আমরা রাউন্ডটা করে দেবো, চিপটা বানিয়ে দেবো চতুর্দিকে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।